হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মমস পাওয়ার। তো আর একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বানাবো আমি ওল দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব, তোমরা দেখো। তারপর গ্যাসটা জ্বালিয়ে দেব, দিয়ে আমি কড়াই বসিয়ে দেব গরম হয়েছে কিনা। গরম হলে তেলটা দিয়ে দেব, আর তারপরে আমি আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু জিরে। তার মধ্যে আমি আলুগুলো একসাথেই দেবো, ফোড়নের মধ্যে দিয়েই ভেজে নেব ভালো করে। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব, কারণ আমি ওলটাকে সিদ্ধ করে নেব। তো তার জন্য আলুটাকে ভালো করে ভেজে লাল লাল করে আলু ভাজতে ভাজতে আমি এদিকে ওলটাকে সিদ্ধ করে নেব। তো ওল সিদ্ধ হয়ে গেছে, ওল জলটা ফেলে দিয়ে আমি ওলটাকে নিয়ে নেব। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব আলুর সাথে। আর তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর তার ভিতরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে একসাথে আমি কষবো। কষে একটু জল ঢেলে দেব, জল ঢেলে একটু কষে তার ভিতরে আমি সিদ্ধ করা ওলগুলো দিয়ে দেবো। তারপরে আমি ভালো করে কষে আমি জল দিয়ে দেবো, বেশি না, এক কাপ মতো জল দিয়ে নামিয়ে নেবো। তো আমি একটু খেয়েও দেখছি, ইয়ামি হয়েছে। ইয়ে, তোমাদের ভালো লাগলে তোমরা বানিয়ে খেয়েও।